আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিতুস টাইম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ডেজার্ট। এই ডেজার্টটির নাম হচ্ছে গাজর হালুয়া ডিলাইট। এই ডিলাইটটি আপনারা যে কোনো সময় বাসায় ট্রাই করে দেখতে পারেন, অথবা যে কোনো পার্টিতেও এটি তৈরি করে সবার মন কেড়ে নিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার জন্য আমাদের প্রয়োজন কয়েকটা গাজর, 2 টেবিল চামচ ঘি, কিছু বাদাম কুচি, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, স্বাদমতো চিনি, 2টা তেজপাতা, 2টা দারচিনি ও 2টা এলাচ, 1 টেবিল চামচ আগার আগার পাউডার ও লাগবে 1/2 লিটার লিকুইড মিল্ক। তাহলে চলুন দেখে আসি আমি এই রেসিপিটি কিভাবে করেছি। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিব। গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন হাতটা কেটে না যায়। আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। যখন দেখব ঘিটা মেল্ট হয়ে এসেছে, তখন তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিব। এখন দিয়ে দিলাম বাদাম কুচি। তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন সব গাজর এতে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। তারপর এটাকে ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দিব স্বাদমতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে দিতে পারেন। গাজর ও চিনি থেকে একটু পানি বের হবে, সেজন্য চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। কিছুক্ষণ পর যখন দেখব গাজর এই পর্যায়ে চলে এসেছে, তখন একটি সার্ভিং ডিশে তুলে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও গাজরের হালুয়া খেতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 2 কাপ লিকুইড মিল্ক। কাস্টার্ড পাউডার সবকিছু একত্রে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে, আর চুলার আঁচটা এই সময় বন্ধ থাকবে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখন অল্প একটু লিকুইড মিল্ক আগার আগার পাউডারের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কাস্টার্ডের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখব কাস্টার্ডটা একটু ঘন হয়ে এসেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে গ্লাসে কাস্টার্ডটা সার্ভ করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়া। এই কাস্টার্ড এবং গাজরের হালুয়ার যে কম্বিনেশন, তা খেতে ভীষণ মজা। আর দেখতেই পাচ্ছেন এই গাজর হালুয়া ডিলাইটটি কত কালারফুল হয়েছে। আশা করছি আমার এই গাজরের হালুয়া ডিলাইট আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে কয়েকটি কিশমিশ দিয়ে ডেকোরেশনটা করেছি। আপনারা চাইলে বাদাম কুচি দিয়েও ডেকোরেশনটা করে নিতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাথেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।